ঘুমন্ত মানুষ জেগে ওঠো। পাশে জনকে বলি হে ঘুমন্ত মানুষ, পাশে জনকে বলি জেগে ওঠো, বলি পাশে জনকে বলি, বলেছেন বলেছেন, বলুন পাশে জনকে বলুন ভালো করে, হে ঘুমন্ত মানুষ জেগে ওঠো। সবাইকে শারীরিক ভাবে দেখে মনে হচ্ছে সবাই জেগে আছে, আমেন। কিন্তু আজকে আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি এটা আত্মিক জীবনে ঘুমিয়ে পড়াকে ব্যক্ত করে। যারা আত্মাতে ঘুমিয়ে রয়েছে, যারা আত্মিক ভাবে ঘুমিয়ে রয়েছে, যারা আত্মিক জীবনে ঘুমিয়ে রয়েছে, আজকে তাদেরকে ঈশ্বরের বাক্য বলছে হে ঘুমন্ত মানুষ তুমি জেগে ওঠো। আসুন আমরা এফেসীয় তার পাঁচ অধ্যায় চোদ্দ পদ দেখি। এফেসীয় পাঁচ অধ্যায় চোদ্দ পদ, এই জন্য উক্ত আছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন। লেখা রয়েছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্য হইতে ওঠো, তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো উদয় করিবে। লেখা রয়েছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও, যারা ঘুমিয়ে আছো জেগে ওঠো। এখানে নিদ্রাগত ব্যক্তি বা ঘুমিয়ে পড়েছে এরকম ব্যক্তি বলতে বোঝায় মৃত খ্রিস্ট বিশ্বাসী। যারা আত্মিক জীবনে ঘুমিয়ে রয়েছে, যারা আত্মাতে মৃত, আর তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে হে নিদ্রাগত ব্যক্তি, অর্থাৎ মৃত খ্রিস্ট বিশ্বাসী, যারা আত্মাতে মারা গেছে, যারা আত্মাতে ঘুমিয়ে পড়েছে, যারা আত্মাতে অলস, তাদেরকে বলা হচ্ছে হে নিদ্রাগত ব্যক্তি জেগে ওঠো। তার মানে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে আত্মিক শিথিলতা আসে, খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে আত্মিক দুর্বলতা আসে, খ্রিস্ট বিশ্বাসীদের আত্মিক জীবন নিদ্রাতে আচ্ছন্ন হয়ে পড়ে। আর সেজন্য ঈশ্বরের বাক্য তাদেরকে বলছে হে নিদ্রাগত ব্যক্তি জেগে ওঠো। হালেলুয়া। আজকে আমাকে আপনাকে ঈশ্বরের বাক্য জেগে উঠতে বলছেন। আমরা যারা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে ত্রাণকর্তা গ্রহণ করেছি, আমরা যারা বিশ্বাসী হয়েছি, আজকে প্রভু আমাদেরকে বলছেন তুমি জেগে ওঠো, তুমি তোমার আত্মিক জীবনে জেগে ওঠো। তুমি আত্মাতে ঘুমিয়ে পড়েছো, তুমি আত্মাতে অলস হয়ে গেছো, তুমি আত্মাতে শিথিল হয়ে গেছো, তুমি জেগে ওঠো। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই আত্মিক শিথিলতা দেখতে পাওয়া যায়, আজ বহু খ্রিস্ট বিশ্বাসী জীবনে সে আত্মাতে দুর্বল হয়ে যায়, আজ বহু খ্রিস্ট বিশ্বাসী আত্মাতে মৃতপ্রায় হয়ে যায়। আর সেই জন্য ঈশ্বরের বাক্য তাদেরকে জেগে উঠতে বলছে। আজকে যদি আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েছেন, আজকের আপনাকে জেগে উঠতে হবে, আজকের আপনাকে জেগে উঠতে হবে, আমেন। আপনার আত্মিক জীবনে যদি ঘুমিয়ে পড়ে তাহলে জানবেন শয়তান আপনাকে বন্দী করে ফেলবে এবং আপনি আপনার আত্মিক শক্তি হারিয়ে ফেলবেন। যদি আপনি আপনার আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন, অর্থাৎ আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়ার অর্থ আপনি প্রার্থনা থেকে সরে গেছেন, আত্মিক জীবনে ঘুমিয়ে পড়ার অর্থ আপনি ঈশ্বরের বাক্য থেকে সরে গেছেন, আত্মিক জীবনে ঘুমিয়ে পড়ার অর্থ ঈশ্বরের জন্য যে উদ্যম, ঈশ্বরের জন্য যে খিদে আপনি তা হারিয়ে ফেলেছেন, আজকে আপনি আত্মাতে ঘুমিয়ে পড়েছেন। আর যদি আপনি আত্মাতে এইভাবে ঘুমিয়ে পড়েন, যদি আপনি প্রার্থনা থেকে সরে গেছেন, ঈশ্বরের বাক্য থেকে সরে গেছেন, আপনি মণ্ডলী থেকে সরে গেছেন, আপনি ঈশ্বরের সেবা কাজ থেকে সরে গেছেন, যদি আপনার হৃদয়ে ঈশ্বরের প্রতি সেই খিদে আপনি হারিয়ে ফেলেছেন, আপনি জেনে রাখুন যে আপনাকে শয়তান বেঁধে ফেলবে এবং আপনি আপনার আত্মিক শক্তিকে হারিয়ে ফেলবেন। আমেন। আমরা বাইবেলের একজন ব্যক্তিকে দেখবো, শিমশন। শিমশন যে ঘুমিয়ে পড়েছিল, নিদ্রায় গেছিল, আর সেই সুযোগে এসে তার শত্রুরা তাকে বন্দী করেছিল, তার চোখ উড়ে নিয়েছিল, তাকে বেঁধে ফেলেছিল এবং তার মাথার চুল কেটে দিয়েছিল, তার সমস্ত শক্তি সে হারিয়ে ফেলেছিল। আমরা দেখব বিচার কর্তৃগণের বিবরণ ১৬ অধ্যায় ১৯ এবং ২০ পদ। বিচার কর্তৃগণের বিবরণ ১৬ অধ্যায় ১৯ ও ২০ পদ। পরে
সে আপনার জানুর উপরে তাহাকে নিদ্রিত করিল এবং একজনকে ডাকাইয়া তাহার মস্তকে সাত গুচ্ছ কেশ খৌড়ি করাইল এইরূপে সে তাহাকে ক্লেশ দিতে আরম্ভ করিল আর তাহার বধ তাহাকে ছাড়িয়া গেল পরে সে কহিল হে শিবশন পলিষ্টিয়রা তোমাকে ধরিল তখন তিনি নিদ্রা হইতে জাগরিত হইয়া কহিলেন অন্যান্য সময়ের ন্যায় বাহিরে গিয়া গা ঝাড়া দেব কিন্তু সদাপ্রভু যে তাহাকে ত্যাগ করিয়াছেন তাহা তিনি বুঝিলেন না শিবশন শিবশন যার নামের অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ শিবশন কথার অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ আর এই শিবশনকে এই পৃথিবীতে পাঠানোর ঈশ্বরের মহান পরিকল্পনা ছিল ঈশ্বর তিনি বিশেষ পরিকল্পনা নিয়ে তিনি শিবশনকে পাঠিয়েছিলেন মনোহ নামে একজন ব্যক্তি তাদের কোনো সন্তান ছিল না আর ঈশ্বর সেই পরিবারে এই সন্তান দান করেছিলেন আর ঈশ্বর যখন এই সন্তানকে দান করেছিলেন তখন তিনি দূতের দ্বারা বলেছিলেন যে তুমি তার মাথা চুল কাটবে না তার মাথায় খুর উঠবে না অর্থাৎ তার জন্মের যে চুল সেটা তার মাথায় থাকবে তার জীবনকাল পর্যন্ত এবং সে ঈশ্বরের উদ্দেশ্যে নাশারিও হবে ঈশ্বরের জন্য সে পৃথকীকৃত হবে তার কারণ পলিস্তিয়রা ইসরায়েলের উপর অত্যাচার করছিল আর ঈশ্বর চেয়েছিলেন এই পলিস্তিয়দের হাত থেকে ইসরায়েলদেরকে মুক্ত করতে উদ্ধার করতে আর সেই জন্য এই শিবশনকে ঈশ্বর পাঠিয়েছিলেন যেন শিবশন ইসরায়েলদেরকে ওই পলিস্তিয়দের হাত থেকে মুক্ত করে উদ্ধার করেন আর তার মাথার চুলের মধ্যে শক্তি ছিল তার মাথার চুলের মধ্যে তার শক্তি ছিল হালেলুয়া তার মাথার চুলের মধ্যে শক্তি ছিল সেই জন্য ঈশ্বর তাকে বলেছিলেন যে তার মাথায় খুর উঠবে না সে তার জন্ম থেকে মাথার চুল সে কাটতে পারবে না জন্ম অবস্থা তার মাথায় যে চুল সেটাই থাকবে তার মৃত্যু পর্যন্ত এবং সে কোনো দ্রাক্ষা ফল দ্রাক্ষা রস বা দ্রাক্ষা জাতীয় কোনো কিছু স্পর্শ করতে পারবে না কোনো মৃত ব্যক্তির কাছে যেতে পারবে না কোনো শবকে স্পর্শ করতে পারবে না যারা নাশারীয় হতো তাদের জন্য এই ব্যবস্থা ছিল এই বিধি ছিল তারা কোনো দ্রাক্ষা ফল জাতীয় কিছু স্পর্শ করতে পারবে না তারা কোনো মৃত ব্যক্তির কাছে যেতে পারবে না কোনো মৃত ব্যক্তির শবকে স্পর্শ করতে পারবে না তার মাথায় খুর উঠাতে পারবে না তারা ঈশ্বরের জন্য হবে পৃথকীত এই শিবশন ছিল ঈশ্বরের জন্য পৃথকীকৃত ঈশ্বর যখন আপনাকে দেখেছেন ঈশ্বর যখন আপনাকে আহ্বান করেছেন ওই জগতের মন্দতা থেকে ওই জগতের পাপ থেকে ঈশ্বর যখন আপনাকে দেখেছেন ঈশ্বর আপনার জীবনে মহৎ উদ্দেশ্য মহৎ পরিকল্পনা নিয়ে রেখেছেন ঈশ্বর আপনাকে পৃথক করেছেন ঈশ্বর চান যেন আপনি তার জন্য জীবনযাপন করেন শিবশনকে ঈশ্বর সেই পারপাশে তিনি পৃথিবীতে পাঠিয়েছিলেন কিন্তু শিবশন কি করেছিল শিবশন কি করেছিল যার নাম ছিল শিবশন যার কথার অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ তার কায় এত শক্তি ছিল যে 1000 লোককে একাই মেরে দিতে পারত একবার বলিষ্ঠদের সঙ্গে তার যুদ্ধ হয়েছিল আর 1000 বলিষ্ঠকে সে গাধার মুখের চোয়াল দিয়ে সে মেরে দিয়েছিল তার গায়ে এত ক্ষমতা ছিল ফলেস্টিয়রা শিবশনের নাম শুনলে ভয় পেয়ে যেত আরে এর এত শক্তির উৎস কিভাবে কোথা থেকে এত শক্তি পায় ফলেস্টিয়রা তার কাছে তার নামেতে ভয় কাঁপত তার কথা শুনে ভয়তে কাঁপত আর তারা ষড়যন্ত্র করতে লাগলো কিভাবে এই শিবশনকে আমরা বেঁধে ফেলতে পারি কি করে এই শিবশনকে আমরা বন্দি বানাতে পারি কি করে আমরা এই পথের কাঁটাকে তুলে ফেলতে পারি কি করে আমরা একে নাশ করতে পারি বিশ্বাসী যখন আপনি প্রভুর কাছে আসেন যখন আপনি প্রভুকে গ্রহণ করেন তখন ঈশ্বর তার পবিত্র আত্মা দিয়ে আপনাকে শক্তিযুক্ত করেন যখন আপনি ঈশ্বরের কাছে আসেন ঈশ্বর আপনাকে পবিত্রতা দান দেন যখন আপনি ঈশ্বরের কাছে আসেন ঈশ্বর আপনাকে তার শক্তিতে ভরে দেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি জানবেন যে শয়তানও আপনাকে বন্দি বানাতে চায় আপনি জানবেন যে শয়তান আপনার মধ্যে থেকে ঈশ্বর যে শক্তি আছে সেটাকে দুর্বল করে দিতে চায় আপনাকে ঈশ্বরের কাছ থেকে সরাতে চায় আপনাকে প্রার্থনা থেকে সরাতে চায় ঈশ্বর আশীর্বাদ আপনার জীবন থেকে কেড়ে নিতে চায় শয়তানও কিন্তু স্থির থাকে না ঠিক যেভাবে পলিষ্টিয়রা ষড়যন্ত্র করছিল কিভাবে শিবশনকে তারা বন্দি বানাতে পারে এবং তাকে মেরে ফেলতে পারে জানেন আমার আপনার শত্রু রয়েছে সে হচ্ছে শয়তান
তাকে বলা হচ্ছে আমাদের বিপক্ষ, সে আমাদের বিপক্ষ, সে আমাদের শত্রু, সে প্রতারক, প্রবঞ্চ, সে কোনো কিছুই ভালো করে না, সে সবসময় তার লোকেদেরকে, ঈশ্বরের লোকেদেরকে সে বন্দী বানাতে চায়, সে ধ্বংস করতে চায়, তার আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করতে চায়। ঠিক যেভাবে পলিস্টিয়রা সূত্র খুঁজছিল, সুযোগ খুঁজছিল, শিমশন যার নামের অর্থ হচ্ছে সূর্যের মতো তেজ, আর এই শিমশন দলিলাকে ভালোবেসে ফেলেছে। দলিলা যে নামের অর্থ হচ্ছে ক্ষীণ দুর্বল, দলিলা কথার অর্থ হচ্ছে ক্ষীণ এবং দুর্বল। এই শিমশন সে দলিলাকে ভালোবেসে ফেলেছিল, দুর্বলকে ভালোবেসে ফেলেছিল, এবং এই দলিলার সঙ্গে সে প্রেমে মত্ত হয়েছিল। আর এই দলিলা সে পলিস্টিয়রদের কাছ থেকে টাকা নিয়েছিল। পলিস্টিয়ররা দলিলাকে টাকা দিয়ে বলেছিল যে তুমি ওর শক্তির রহস্য জেনে আমাদেরকে জানাবে আর আমরা তোমাকে টাকা দেব। আর এই দলিলা সে শিমশনকে অনেক ফুসলে ফাসলে অনেক ভাবে ষড়যন্ত্র করে তার সেই শক্তির গোপন রহস্যকে তার মুখ থেকে উগলে নিল, জেনে নিল। সে জেনে নিল যে তার মাথার চুলের মধ্যে তার ক্ষমতা রয়েছে। আর একদিন শিমশন দলিলার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে আর ওই সময় পলিস্টিয়রা এসে তাকে বেঁধে ফেলেছে এবং তার মাথার চুলকে কেটে দিয়েছে, তার চোখকে উপড়ে নিয়েছে এবং তাকে দিয়ে অনেক কৌতুক করাচ্ছে, যার নাম শুনলে পলিস্টিয়রা ভয় পেত, যার সামনে আসতে ভয় পেত, যাকে যাকে তারা ভয় করত, এখন তাকে মাঝখানে দাঁড়িয়ে তাকে দিয়ে বিভিন্ন কৌতুক করছে, তাকে হাসির পাত্র বানিয়েছে, তাকে দিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। যখন যখন শিমশনকে পলিস্টিয়রা বেঁধে ফেলেছিল, শিমশন ভাবছিল আরে এই দু চারজনকে মেরে ফেলা আমার কাছে কোনো ব্যাপার না, সে ভেবেছিল আমি বাইরে যাবো আর একটু গাটা ঝাড় দেবো আর সবাই ছিটকে পড়ে যাবে এবং আমি বিজয় লাভ করবো। কিন্তু সেই দিনে আর তা হলো না, সে বাইরে গেল, গা ঝাড়া দিল, কিন্তু যারা তাকে বেঁধে ফেলেছিল, যারা তাকে চাপড়ে ধরেছিল তারা ছিটকে পড়লো না, বরং তাকে বন্দি করে তাকে তাকে দাস বানালো, তাকে অত্যাচার করতে লাগলো, তার চোখ উপড়ে নিল এবং তাকে নির্যাতন করতে লাগলো। সে তার সমস্ত শক্তিকে হারালো। এটা কখনো ছিল যখন শিমশন ঘুমিয়ে পড়েছিল। প্রিয় বিশ্বাসী, শয়তান চায় আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে, শয়তান চায় আপনার আত্মিক জীবনে আপনাকে ঘুম পাড়িয়ে রাখতে, যেন আপনি প্রার্থনা না করেন, আপনি ঈশ্বরের বাক্য না পড়েন, আপনি আত্মাদের জেগে না থাকেন, আপনি প্রভুর সঙ্গে কখনো কখনো না করেন। শয়তান আপনাকে ঘুম পানি রাখতে চায়, সে আপনাকে তন্ত্রার মধ্যে রাখতে চায়, নিদ্রার মধ্যে রাখতে চায়, আপনার জীবনে আত্মিক শিথিলতা নিয়ে আসতে চায়। আর আপনি যখন এইভাবে আত্মাতে ঘুমিয়ে পড়েন তখন শয়তান আপনার আত্মিক শক্তিকে কেড়ে নেয়, শয়তান আপনার জীবনে সে উদ্যমকে কেড়ে নেয়। আপনার মধ্যে যে তেজ ছিল, আপনার মধ্যে যে শক্তি ছিল, আপনার মধ্যে যে পবিত্রতার কাজ ছিল, আপনি সেগুলো হারিয়ে ফেলেন, ঠিক যেভাবে শিমশন হারিয়ে ফেলেছিল। শুনছেন প্রিয় বিশ্বাসী? হালেলুয়া, হালেলুয়া। এটা কখন হয়েছিল? যখন শিমশন ঘুমিয়ে পড়েছিল। আজ বহু খ্রিস্ট বিশ্বাসী জীবনে এই আত্মিক ঘুম রয়েছে, তার আত্মাতে ঘুমিয়ে রয়েছে। আর সেই জন্য বাইবেল বলে হে নিদ্রাগত ব্যক্তি জেগে ওঠো। আজকের প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে জেগে উঠতে হবে। যদি আপনি জেগে থাকেন, যদি আপনি সতর্ক থাকেন, যদি আপনি সজাগ থাকেন, তাহলে ওই শত্রু আমাদের বিপক্ষ শয়তান সে আমাদের কখনো বন্দী বানাতে পারবে না। সে সুযোগ খোঁজে, সে সূত্র খোঁজে কিভাবে আপনার জীবনে কাজ করতে পারে, সে সুযোগ খুঁজতে থাকে। যদি আপনি তাকে সুযোগ দেন সে আপনাকে বন্দী বানাবে। সেই জন্য বাইবেল বলে আর দিয়াবকে স্থান দিও না। আপনি আপনার জীবনে কখনো শয়তানের জন্য জায়গা ছেড়ে দেবেন না, আপনি কখনো শয়তানকে জায়গা করে দেবেন না। আপনি সবসময় আত্মাতে সজাগ থাকবেন, আত্মাতে জেগে থাকবেন। হালেলুয়া, হালেলুয়া। শিমশন ঘুমিয়ে পড়েছিল, সেজন্য সে তার শক্তি হারিয়েছিল। যখন আপনি ঈশ্বরে অবাধ্য হন তখন আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন, অর্থাৎ আপনার চোখে ঘুম এসে যায়, আপনার আত্মিক জীবনে তন্দ্রা এসে যায় যখন আপনি ঈশ্বরের অবাধ্য হন। শুনছেন সকলে? অবাধ্যতা আপনার আত্মিক জীবনে ঘুমিয়ে আসে। অবাধ্যতা যখন আপনি প্রভুর বিরুদ্ধে যান, আপনি প্রভুর বিরুদ্ধে কাজ করেন,
প্রভুর বাক্যকে অমান্য করেন, প্রভুর বাক্যের বিরোধিতা করেন, তখন আপনার আত্মিক জীবনে ঘুম চলে আসে। আমরা দেখব একজন ব্যক্তি, আমরা দেখব জোনাকে। আমরা জোনা ভাবাদী পুস্তক এক অধ্যায় এক থেকে ছয় পদ দেখব। জোনা ভাবাদী এক অধ্যায় এক থেকে ছয় পদ। সদাপ্রভুর এই বাক্য অমৃতয়ের পুত্র জোনার কাছে উপস্থিত হইল, তুমি উঠো নিনবিতে সেই মহানগরে যাও আর নগরের বিরুদ্ধে ঘোষণা করো, কেননা তাহাদের দুষ্টতা আমার সম্মুখে উঠিয়াছে। কিন্তু জোনা সদাপ্রভুর সম্মুখ হইতে তর্শিষে পলাইয়া যাইবার নিমিত্তই উঠিলেন। তিনি জাপতে নামিয়া গিয়া তর্শিষে যাইবে এমন এক জাহাজ পাইলেন। তখন জাহাজে ভাড়া দিয়া সদাপ্রভুর সম্মুখ হইতে নাবিকদের সহিত তর্শিষে যাইবার জন্য সেই জাহাজে প্রবেশ করিলেন। কিন্তু সদাপ্রভু সমুদ্রে প্রচণ্ড বায়ু পাঠাইয়া দিলেন, সমুদ্রে ভারী ঝড় উঠিল, এমনকি জাহাজ ভাঙিয়া যাইবার উপক্রম হইল। তখন নাবিকেরা ভীত হইল, প্রত্যেকজন আপন আপন দেবতার কাছে কাঁদিতে লাগিল, আর ভার লাঘবের নিমিত্ত জাহাজের মাল সমুদ্রে ফেলিয়া দিল। কিন্তু জোনা জাহাজের খোলে নামিয়াছিলেন, শয়ন করিয়া ঘোর নিদ্রায় মগ্ন ছিলেন। তখন জাহাজের অধ্যক্ষ তাহার নিকটে আসিয়া কহিলেন, ওহে তুমি যে ঘুমাইতেছ, তোমার কি হইল? উঠো, তোমার ঈশ্বরকে ডাকো, হয়তো ঈশ্বর আমাদের বিষয়ে চিন্তা করিবেন ও আমরা বিনষ্ট হইব না। আমেন। আমরা দেখি ঈশ্বর বলছেন যে আমি নিনবি নগরকে আর সহ্য করতে পারছি না, কেননা সেই নগরের পাপ এত ঘৃণ্য যে আমাকে বেদনা দিচ্ছে, আমাকে কষ্ট দিচ্ছে, আর সেই জন্য আমি নিনবি নগরকে ধ্বংস করে দিতে চাই। ঈশ্বর জোনাকে বাঁচলেন, জোনাকে মনোনীত করলেন, যাও জোনা তুমি নিনবিতে যাও, আর নিনবিতে গিয়ে ঘোষণা করবে যে 41 দিন পরে এই নগর উৎপাটিত হবে। জোনা নিনবিতে যেতে ভয় পেয়েছিল। জোনা জানতো নিনবি রাজ্যের লোকেরা অতি ভয়ঙ্কর, তারা পাপী, তারা অত্যাচারী, সেখানে গেলে তারা আমাকে মেরে ফেলতে পারে। জোনা সেই জন্য সে কি করেছিল, নিনবিতে না গিয়ে সে জাহাজে করে তর্শিষে পালিয়েছিল, অন্য জায়গাতে পালিয়েছিল, আর সে টিকিট কেটে জাহাজ উঠেছে, আর জাহাজে একেবারে খোলে গিয়ে একটা গোপন জায়গাতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। সে ঈশ্বর থেকে নিজেকে লুকাচ্ছে। ঈশ্বর থেকে কি কেউ নিজেকে লুকাতে পারে? পারে কেন? ঈশ্বর থেকে কেউ লুকাতে পারে না। এমন কোন গোপন জায়গা নেই যেখানে ঈশ্বরের চোখ যায় না। সেই জন্য গীত সঙ্গীত 139-এ দাউদ বলছে, তোমার আত্মা থেকে আমি কোথায় পালাবো, যদি স্বর্গে গিয়ে সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি সেখানে তুমি, যদি সমুদ্রের পরপ্রান্তে পালি যায় সেখানে তোমার হাত আমাকে ধরবে, আমি তোমার আত্মা থেকে কোথায় পালাবো? ঈশ্বরের কাছ থেকে আমরা কেউ পালাতে পারি না। আমেন। আপনি যখন গোপনে প্রার্থনা করছেন, তখন আপনি বিশ্বাস করছেন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন। যখন আপনি সমস্যার মধ্যে রয়েছেন, তখন আপনি বিশ্বাস করছেন যে ঈশ্বর আপনাকে দেখছেন। যখন আপনি গোপনে পাপ করেন, তখন বিশ্বাস করেন যে ঈশ্বর ওটাও দেখছেন। আমরা অনেক সময় ভাবি, আরে মানুষ দেখছে না, কোনো লোকজন জানতে পারছে না, আমি তো গোপনে করছি, আড়ালে করছি, আরে এমন কোনো জায়গা নেই যেখানে ঈশ্বরের দৃষ্টি পড়ে না, এমন কোনো জায়গা নেই যেটা ঈশ্বর দেখতে পায় না, যেখানে ঈশ্বরের চক্ষু যায় না। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি একই সঙ্গে যেমন স্বর্গে তেমন এই মর্তে সর্বত্র তিনি বিরাজ করতে পারেন। হালেলুয়া। সব জায়গায় বিরাজ করেন একই সঙ্গে। জোনা ভেবেছিল, আমি জাহাজের তলায়, জাহাজের খোলেতে আমি ঘুমিয়ে আছি, কেউ জানতে পারবে না, এমনকি হয়তো ঈশ্বরও জানতে পারবে না। যারা জাহাজ চালাচ্ছিল
ছিল সেই সমস্ত নাবিকেরা তারা ভাবছে যারা দায়িত্ব ছিল তারা ভাবছে বোধহয় যদি জাহাজ একটু হালকা করে দেই তাহলে বোধহয় জাহাজটা কোনো ভাবে এই এই ঢেউয়ের মধ্যে রক্ষা পেয়ে যাবে সেজন্য তাদের যা কিছু ভারী জিনিসপত্র ছিল মালপত্র ছিল সেগুলো তারা সমুদ্রে ফেলে দিতে লাগলো লোকেরা তারা তাদের ঈশ্বরকে ডাকতে আরম্ভ করলো এখন জাহাজ খুলে যে উদ্যোগ সে নেমেছে দেখছে যে জোনা ঘুমোচ্ছে না টিকে ঘুমোচ্ছে আরে তুমি ওঠো আরে তুমি ওঠো আরে জাহাজটা ডুবডুব অবস্থা চারদিকে সবার প্রাণ সংশয় হচ্ছে আর তুমি এখানে ঘুমোচ্ছ ওঠো তুমি তোমার ঈশ্বরকে ডাকো হয়তো তিনি আমাদের প্রতি দয়া করতে পারেন আমরা দেখতে পাই সেই জাহাজ টলমল করছে ঈশ্বর ঝড় পাঠিয়েছিলেন ঈশ্বর তিনি এমন একটা পরিবেশ তৈরি করলেন এমন একটা পরিস্থিতি তৈরি করলেন যেখানে জোনাকে জাহাজ থেকে জলকে ফেলে দেওয়া হলো কে এর জন্য দায়ী কার জন্য ঝড় উঠেছে কে এর জন্য দায়ী বোধহয় ঈশ্বর ক্ষুব্ধ হয়ে গেছে সেই জন্য এই ঝড় এসেছে তারা গুলিমাট করতে লাগলো কার নাম উঠলো জোনার নাম আর জোনাকে নিয়ে তারা জাহাজ থেকে সমুদ্রের মধ্যে ফেলে দিল ঈশ্বর তাৎক্ষণিক একটা মাছ তৈরি করলেন আর সেই মাছ তাকে গিলে নিল এবং তাকে কোথায় নিয়ে ফেললো নীনবীতে নীনবীতে নিয়ে তাকে ভূমি করে দিল জোনা নীনবীতে গিয়ে পৌঁছাল প্রিয় বিশ্বাসী যখন আমরা অবাধ্য হই তখন আমরা আত্মিকভাবে ঘুমিয়ে পড়ি জোনা সে জাহাজের তলায় সে গোপন জায়গাতে ঘুমিয়ে পড়েছিল তার কারণ কি তার কারণ সে ঈশ্বরের অবাধ্য হয়েছিল ঈশ্বর তাকে নীরবীতে যেতে বলেছিল সে নীরবীতে না গিয়ে কোথায় যাচ্ছিল তর্শি সে পালিয়েছিল সে ঈশ্বরের অবাধ্য হয়েছিল অবাধ্যতা আমাদের জীবনে আত্মিক ঘুম নিয়ে আসে অবাধ্যতা অবাধ্যতা আর যখন আমরা অবাধ্য হই যখন আমাদের আত্মিক জীবনে ঘুম চলে আসে নিদ্রেশে যায় আমরা আমাদের জীবনে অনেক বড় বড় ঝড় দেখতে পাই আমাদের জীবনে অনেক বড় সমস্যা আসতে দেখতে পাই আমরা দেখতে পাই এমন পরিস্থিতি যেখানে মনে হয় এখানেই বোধহয় জীবন শেষ এর জন্য দায়ী কি আমরা নিজেরা আমরা অবাধ্য হই ঈশ্বরে অবাধ্যতা আমাদের চোখে ঘুম নিয়ে আসে আমাদের আত্মিক জীবনে ঘুম নিয়ে আসে সেই জন্য আপনাকে ঈশ্বরের বাধ্যতায় চলতে হবে আপনাকে ঈশ্বরের বাক্যমতো জীবন যাপন করতে হবে ঈশ্বর যেখানে দাঁড়াতে বলেন আপনাকে দাঁড়াতে হবে যেখানে ঈশ্বর হাঁটতে বলে সেখানে আপনাকে হাঁটতে হবে ঈশ্বর যেটা করতে বলেন আপনাকে সেটা করতে হবে ঈশ্বরের বাক্যই হবে একজন বিশ্বাসী জীবনের শেষ কথা হালেলুয়া আজ বহু বিশ্বাসী জীবনে অবাধ্যতা দেখতে পাওয়া যায় তারা শুধু মুখে হে প্রভু বলে ডাকে কিন্তু তাদের অন্তঃসার শূন্য তাদের জীবনে ঈশ্বরের প্রতি কোনো বাধ্যতা নেই যদি আপনি স্বর্গে যেতে চান যদি আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে চান তাহলে আপনাকে ঈশ্বরের বাধ্যতায় জীবন যাপন করতে হবে আমেন অবিশ্বাস প্রার্থনায় আসে মন্ডলীতে আসে কিন্তু তার জীবনে বাধ্যতা নেই তার ঈশ্বরের বাক্য মতো চলে না তার ঈশ্বরের বাক্যকে মান্য করে না তারা স্বেচ্ছা জানি তারা অবাধ্য তাদের খেয়াল খুশি মতো জীবন যাপন করে সেই জন্য তাদের জীবন থেকে ঈশ্বর আশীর্বাদ চলে যায় তারা তাদের জীবনে আশীর্বাদ দিতে পারে না প্রিয় বিশ্বাসী যদি আপনি ঈশ্বর অবাধ্য হন তাহলে আপনার আত্মিক জীবনে ঘুম আসবে আপনি আত্মিকভাবে ঘুমিয়ে পড়বেন আমেন আমরা দেখব যে তিন নম্বর বিষয় আত্মিক জীবনে ঘুমিয়ে পড়লে আপনার প্রার্থনাশীল জীবন দুর্বল হয়ে পড়বে আত্মিক জীবনে যদি আপনি ঘুমিয়ে পড়েন আপনার প্রার্থনাশীল জীবন দুর্বল হয়ে যাবে আমরা মতলিখিত সুসমাচার 26 অধ্যায় 39 থেকে 43 পদ দেখব মধ্যলিখিত সুসমাচার 26 অধ্যায় 39 থেকে 43 পদ পরে তিনি কিঞ্চিৎ অগ্রে গিয়া উপর হইয়া পড়িয়া প্রার্থনা করিয়া কহিলেন হে আমার পিত যদি হইতে পারে তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাও তথাপি তোমার ইচ্ছা মত হোক পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন আর তিনি পিতরকে কহিলেন এ কি এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল পুনশ্চ তিনি দ্বিতীয়বার গিয়া এই প্রার্থনা করিলেন হে আমার পিত আমি পান না করিলে যদি ইহা দূরে যাইতে না পারে তবে তোমার ইচ্ছা সিদ্ধ হোক
পরে তিনি আবার আসিয়া দেখিলে তাহারা ঘুমাইয়া পড়িয়াছে, কেননা তাহাদের চক্ষু ভারী হইয়া পড়িয়াছিল। আমরা গেতসিমানি বাগানের দিকে তাকাই, প্রভু যীশু তিনি গেতসিমানি বাগানে প্রার্থনায় রত, তার শরীর থেকে রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ছড়ে পড়তে লাগলো। যীশু যখন তিনি প্রার্থনা করতে যাচ্ছেন তখন তিনি শিষ্যদেরকে বলছেন যে তোমরা এখানে থেকে থাকো আর প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। আর এই বলে তিনি একটা ঘিনঝরা দূরত্বে গিয়ে তিনি প্রার্থনা করতে লাগলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন আর তখন আমরা দেখতে পাই তিনি নিদারুণ যন্ত্রণায় কাতর হয়ে তিনি পিতার কাছে প্রার্থনা করছিলেন। তিনি জানেন যে তার জন্য যন্ত্রণা অপেক্ষা করছে, দারুণ অপেক্ষা করছে, নির্যাতন অপেক্ষা করছে, বিভিন্ন অপমান অপেক্ষা করছে, তার জন্য মৃত্যু যন্ত্রণা অপেক্ষা করছে। তিনি প্রার্থনা করছেন, পিতা যদি হতে পারে এই মানবাত্মা আমার কাছ থেকে সরি নাও, তথাপি আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা সিদ্ধ হোক। যীশু তিনি প্রার্থনা করে শিশুদের কাছে ফিরে আসলেন, আর এসে দেখছে শিশুরা ঘুমিয়ে পড়েছে। যীশু ডাকছেন, ও পিতর, ও চাকরবর্ত যোহন, তোমরা ওঠো, এক ঘন্টাও কি জেগে থাকতে তোমাদের শক্তি হবে না, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। যে সেই বলে আবার গিয়ে তিনি প্রার্থনা করছেন, তিনি প্রার্থনা করছেন আর তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ছড়ে পড়ছে। নিদারুণ মানসিক যন্ত্রণায় তিনি এমন ভারগ্রস্ত হয়ে পড়েছিলেন, তিনি এমনভাবে ভেঙে পড়েছিলেন, তিনি ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছিলেন আর তার রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ছড়ে পড়ছিল। তিনি চাইছিলেন শিষ্যরা একটু প্রার্থনা করুক, তিনি চাইছিলেন যেন শিষ্যরা তার জন্য একটু প্রার্থনার শক্তি যোগায়, কিন্তু তিনি আবার এসে দেখলেন যে শিষ্যরা ঘুমিয়ে পড়েছে, তাদের মধ্যে জেগে থাকার ক্ষমতা নেই, তাদের মধ্যে প্রার্থনা করার ক্ষমতা নেই, তারা আত্মাদের দুর্বল হয়ে গেছে, তারা আত্মাদের শিথিল হয়ে গেছে, তাদের প্রার্থনা করার কোনো শক্তি নেই। যীশু আবার সে তাদেরকে ডাকছেন, ও পিতর, ও যাকোবর যোহন, ওঠো, তোমরা প্রার্থনা করো, জেগে থাকো, যেন পরীক্ষায় না পড়ো। সবাইকে প্রার্থনা করছে বিশ্বাসী, আমরা শিশুদেরকে কি দেখছি, বারে বারে ঘুমিয়ে পড়ে, বারে বারে ঘুমিয়ে পড়তে, ঘুম তাদের চোখকে ভারী করে রেখেছে, তারা প্রার্থনা করতে পারছে না, তারা প্রার্থনায় বসতে পারছে না। আজ বহু বিশ্বাসীর আত্মিক জীবনের অবস্থা এরকম, তারা প্রার্থনা করতে পারে না, যখনই তারা প্রার্থনা করতে বসে চোখ ভারী হয়ে যায়, তারা ঘুমিয়ে পড়ে, তাদের হাই ওঠে, তারা ক্লান্ত হয়ে যায় প্রার্থনায়, তারা কি যে প্রার্থনা করছে তারা জানে না, প্রার্থনা করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। আজকে বহু খ্রিস্ট বিশ্বাসী জীবনে ওই শিশুদের মতো অবস্থা, ঘুম, নিদ্রা, তন্দ্রা বিশ্বাসীর চোখকে ভারী করে দিয়েছে, আর সেই জন্য বিশ্বাসী প্রার্থনাশীল জীবন থেকে সরে যাচ্ছে, তার প্রার্থনাশীল জীবন দুর্বল হয়ে যাচ্ছে। যখন আপনি প্রার্থনায় দুর্বল হবেন তখন আপনি আপনার আত্মিক জীবনেও দুর্বল হবেন। কেননা এরকম কথা প্রচলিত আছে, যেখানে অনেক প্রার্থনা সেখানে অনেক শক্তি, যেখানে অল্প প্রার্থনা সেখানে অল্প শক্তি, যেখানে কোনো প্রার্থনা নেই সেখানে কোনো শক্তিও নেই। আপনি যদি আপনার আত্মিক জীবনে দুর্বলতা দেখছেন, আপনার আত্মিক জীবনে শিথিলতা দেখছেন, তার মানে আপনার জীবনে প্রার্থনার ঘাটতি আছে, আপনি প্রার্থনায় দুর্বল, আপনি প্রার্থনার সময় দিচ্ছেন না, আপনি প্রার্থনাশীল জীবনকে লিড করছেন না, আর সেই জন্য আজকের আপনার আত্মিক জীবনে শিথিলতা এসেছে, আপনার আত্মিক জীবনে দুর্বলতা এসেছে। আমরা শিশুদের জীবন দেখতে পাই তারা বারে বারে ঘুমিয়ে পড়ছিল। আজকে প্রার্থনা করার সময় কি আপনি ঘুমিয়ে পড়েন? আজকে প্রার্থনা করার সময় কি আপনার চোখ ভারী হয়ে যায়? আজকে প্রার্থনার শক্তি আপনি হারিয়ে ফেলছেন? প্রিয় বিশ্বাসী, আপনার আত্মিক জীবনে আপনি ঘুমিয়ে রয়েছেন, ঠিক শিশুরা যেভাবে ঘুমিয়ে পড়েছিল। যীশু তাদেরকে বারবার বলছিল, তোমরা জেগে থাকো, প্রার্থনা করো, জেগে থাকো, প্রার্থনা করো। আজকে ঈশ্বরের বাক্য প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে বলে, আপনি যেন আত্মাদের জেগে থাকি, আমরা প্রার্থনায় মতো থাকি, আমরা প্রার্থনা নিবিষ্ট থাকি, প্রার্থনা আমাদের জীবনকে শক্তিযুক্ত করে, প্রার্থনা আমাদের জীবনকে রক্ষা করে শয়তানের কবল থেকে, পাপ থেকে, অন্ধকার থেকে, মন্দ বিষয় থেকে। আমাদের প্রার্থনাশীল জীবন আমাদেরকে প্রোটেকশন দেয়, সেজন্য বিশ্বাসের জীবনে প্রার্থনা একান্ত প্রয়োজন। হালেলুইয়া, শিশু কি বলছিলেন, পিতর এক ঘন্টা কি জেগে থাকতে তোমার শক্তি হলো না? একজন বিশ্বাসী কম করে এক ঘন্টা প্রার্থনার সময় কাটাতে হবে, এক ঘন্টা কম করে, এক ঘন্টা। আমরা বহু বিশ্বাসী কতক্ষণ প্রার্থনা করি,
5 মিনিট 10 মিনিট তারপরে প্রার্থনা জায়গা ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়তে পারলে মাছ আর পাচ্ছি না 5 মিনিট হয়ে গেছে সব প্রার্থনা শেষ সব শেষ আপনার প্রার্থনা শেষ জীবন নিয়ে জীবনের পরিধি বাড়াতে হবে আপনার প্রার্থনাকে বাড়াতে হবে বিপদে বললেন সমস্যায় বললেন ও পাস্টার বাবু আমাকে বাঁচান আমি বড় বিপদে পড়েছি আমার জন্য একটু প্রার্থনা করুন হ্যাঁ যারা ঈশ্বরের সেবা কাজ করে তারা অবশ্যই প্রার্থনা কিন্তু প্রিয় বিশ্বাসী আপনার প্রার্থনাশীল জীবনকে রক্ষা করতে হবে আমেন হ্যালেলুয়া কতদিন আর শিশু থাকবেন কতদিন শিশু থাকবেন আরে দুগ্ধ পান করা ছেড়ে একটু কঠিন খাদ্য খেতে শিখুন একটু মাংস জীবনে আরম্ভ করুন যদি ছোট বাচ্চা বড় হতে হতে একটা সময় গিয়ে তখনও সে যদি দুগ্ধ পান করে তাহলে জানতে হবে তার জীবনে কিছু দুর্বলতা আছে তার জীবনে কিছু সমস্যা আছে তাহলে তাকে চিকিৎসা করার প্রয়োজন আছে মা বাবা চিন্তায় পড়ে যাবে আরে আমার ছেলেটার বয়স 12 বছর 13 বছর আরে এ কোথায় এখন একটু শক্ত খাবার খাবে তা নয় এখন বলছে যে মা আমি দুধ পান করব আমেন আমেন আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াবে না হ্যাঁ ঈশ্বর চিন্তায় পড়ে যাবে আরে আমার এই ছেলে আমার এই মেয়ে আরে এতদিন হয়ে গেছে এতদিন হয়ে গেছে সে আমাকে বিশ্বাস করেছে আর এখনো পর্যন্ত সে প্রার্থনা করতে পারে না এখনো পর্যন্ত আমাকে ডাকতে পারে না এখনো পর্যন্ত আমার সঙ্গে সময় কাটাতে পারে না সে সবসময় অন্যের উপরে নির্ভরশীল সবসময় অন্যের উপরে নির্ভরশীল ঈশ্বর চান আপনি যেন আত্মাতে পরিপক্ব হন ঈশ্বর চান যেন আপনি আত্মাতে শিশু অবস্থায় না থাকেন কিন্তু আত্মাতে আপনি যেন পরিপক্ব হতে পারেন হালেলুয়া সেজন্য ওই দুধ পান করা ছেড়ে একটু মাংস খেতে হবে একটু হাড় চিবোতে হবে আপনার স্পিরিচুয়াল লাইফ তো মজবুত করতে হবে জোরে বলি আমেন আমেন হালেলুয়া হালেলুয়া সেজন্য আপনাকে প্রার্থনার সময় বাড়াতে হবে প্রার্থনায় শিশু থাকলে হবে না প্রার্থনায় আপনাকে জেগে থাকতে হবে আপনার ঘুম আপনার নিদ্রা আপনার প্রার্থনাশীল জীবনকে নষ্ট করে দেয় অনেকে রয়েছে বহু বিশ্বাসী রয়েছে তারা প্রার্থনা করতে চান কিন্তু ঘুমের জন্য নিদ্রার জন্য তারা প্রার্থনা করতে পারে না যেই তারা প্রার্থনা করতে বসে শয়তান তাদের চোখের পাতা ধরে দমিয়ে কি করে চোখটাকে টেনে বন্ধ করে দেওয়া যায় দেখবে যখন সারা দিনের পরে যখন দোকান বন্ধ করার সময় হয় তখন দোকানদার কি করে ওই শাটারটা আঁকড়াতে বাঁধিয়ে আর হুক করে টানতে থাকে নিচে যদি না নামে ঘরে ছুটতে থাকে শয়তান এরকম বিশ্বাসীদের চোখের পাতা ধরে টানতে থাকে কি করে তাকে ঘুম পাড়ি দেওয়া যায় কি করে তাকে ঘুমিয়ে ঘুমের মধ্যে তাকে শুয়ে দেওয়া যায় তাকে প্রার্থনা থেকে শুয়ে দেওয়া যায় শয়তান সেই চেষ্টা করে আমেন আমেন হালেলুয়া হালেলুয়া আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কতক্ষণ প্রার্থনা করেন নিজেকে প্রশ্ন করুন আপনি কতক্ষণ প্রার্থনা করেন নিজে কতক্ষণ প্রার্থনা করেন নিজেকে প্রশ্ন করুন আপনার প্রার্থনাশীল জীবন কেমন প্রার্থনায় কতটা সময় অতিবাহিত করেন নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন যিশু বলছেন এক ঘন্টাও জেগে থাকতে তোমাদের শক্তি হলো না এক ঘন্টাও জেগে থাকতে শক্তি হলো না বিতর যাকব জোহর এক ঘন্টাও জেগে থাকতে তোমাদের শক্তি হলো না প্রভু চান যেন আপনি তার সঙ্গে সময় কাটান প্রভু চান যেন আপনি তার সঙ্গে প্রার্থনায় সময় অতিবাহিত করেন যারা প্রার্থনায় বিশ্বস্ত থাকে ঈশ্বর তাদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করে তাদের কাছে আসতে পছন্দ করেন তাদের সঙ্গে সহযোগিতা করতে পছন্দ করেন তাদের প্রার্থনার উত্তরগুলো দিতে তিনি পছন্দ করেন তাদের প্রত্যেকটা প্রার্থনা গ্রাহ্য করতে পছন্দ করেন যারা প্রার্থনায় বিশ্বস্ত যারা প্রার্থনায় প্রভুর সঙ্গে সহযোগিতা করে ঈশ্বর তাদেরকে পছন্দ করেন আমেন আমেন সেই আপনি
প্রার্থনায় সময় কাটান আপনার আত্মিক জীবনে ঘুমিয়ে পড়লে আপনার প্রার্থনা সে জীবন দুর্বল হয়ে পড়বে চার নম্বর আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়লে পরীক্ষায় পড়বেন এবং পরাজিত হবে আমরা মতি ২৬ এর ৪১ পদে পড়ি আমরা যে অংশটাতে রয়েছি আমরা ৪১ পদ আরেকবার পড়ব মতি লিখিত সুসমাচার ২৬ অধ্যায় ৪১ পদ জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল যিশুকে বলছেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো প্রত্যেককে বলি জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো জোরে বলি জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো তাহলে যদি আপনি প্রার্থনায় জেগে থাকেন তাহলে পরীক্ষায় আপনি পরাজিত হবেন না আমেন পরীক্ষা আপনি পরাজিত হবেন না আপনি যখন আত্মাতে ঘুমিয়ে পড়বেন আপনি প্রার্থনা জীবন থেকে সরে যাবেন ঈশ্বরের কাছ থেকে সরে যাবেন ঈশ্বরের সহযোগিতা থেকে সরে যাবেন পরীক্ষা আপনার জীবনে আসবে আর সেই পরীক্ষায় আপনি জয়ী হতে পারবেন না তার কারণ পরীক্ষার সঙ্গে যুদ্ধ করতে গেলে আপনার শক্তির প্রয়োজন আছে যদি আপনি প্রার্থনা না করেন সেই শক্তি কোথায় থেকে আসবে একজন বিশ্বাসী জীবনে আত্মিক শক্তি আসে প্রার্থনার মাধ্যমে আমেন সেজন্য যিশু বলছেন জেগে থাকো প্রার্থনা করার জন্য পরীক্ষায় না পড়ো তার মানে আমরা প্রার্থনায় জেগে থাকলে আমরা পরীক্ষা থেকে নিজেদেরকে বাঁচাতে পারি পরীক্ষা থেকে আমরা রক্ষা পেতে পারি এক একজন বিশ্বাসী জীবনে এত বড় বড় পরীক্ষা আসে যে সেই পরীক্ষায় বিশ্বাসী তার বিশ্বাসকে হারিয়ে ফেলে ঈশ্বর থেকে সরে যায় এত বড় বড় পরীক্ষা তার জীবনে আসে সেই পরীক্ষায় সে পরাজিত হয়ে যায় কিন্তু প্রভু আপনাকে ডেকেছেন পরাজিত অবস্থায় দেখতে নয় প্রভু আপনাকে ডেকেছেন যেন আপনি প্রত্যেকটা পরীক্ষায় জয়ী হতে পারেন যিশু বলছেন আমি জগৎকে জয় করেছি সেই জন্য তোমরা আমাকে বিশ্বাস করো তোমরাও জগৎকে জয় করবে হালেলুয়া আপনাকে জয়ী অবস্থা দেখতে চান তিনি পরাজিত অবস্থা দেখতে চান না তার লোকেরা তার ছেলেমেয়েরা পরীক্ষায় হেরে যাবে পরাজিত হয়ে যাবে এটা ঈশ্বর পছন্দ করে না ঈশ্বর দেখতে চান যেন আপনি পরীক্ষার মধ্যে জয়লাভ করতে পারেন আমেন আপনার মধ্যে যেন সেই আত্মিক শক্তি থাকে যেন শয়তানকে আপনি পরাজিত করতে পারেন পরীক্ষাগুলোকে আপনি জয়লাভ করতে পারেন প্রভু আপনাকে জয়ী অবস্থা দেখতে চান তিনি পরাজিত অবস্থা দেখতে চান না পাঁচ নম্বর আপনি যদি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন তাহলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না শুনুন ভালো করে যদি আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না পাশে বলুন যদি বলুন পাশে দিতে আপনি আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন তাহলে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন দেখে স্বর্গরাজ্যে যেতে চাই সবাই পারলে চার হাত পা তুলে দেখিয়ে বলবো যে আমি স্বর্গে যেতে চাই আমরা প্রত্যেকের স্বর্গে যেতে চাই প্রত্যেকে আছেন কিন্তু স্বর্গে যেতে চান না আছেন আমরা সবাই যেতে চাই প্রত্যেকের স্বর্গে যেতে চাই কিন্তু প্রিয় বিশ্বাস যদি আপনি আত্মাতে ঘুমিয়ে পড়েন আপনার আত্মিক জীবনে ঘুমিয়ে পড়েন স্বর্গরাজ্যে যেতে পারবেন না যে জেগে থাকবে সে স্বর্গরাজ্যে চলে যাবে আপনার স্বামী আত্মাতে জেগে রয়েছে স্বর্গে চলে গেল আপনি যেতে পারলেন না আপনার স্ত্রী আত্মাতে জেগে রয়েছে স্বর্গে চলে গেল আপনি যেতে পারলেন না আপনার ছেলেমেয়েরা আত্মাতে জেগে রয়েছে তারা স্বর্গে চলে গেল আপনি যেতে পারবেন না হ্যাঁ আপনার ইচ্ছা আছে স্বর্গে যাওয়ার কিন্তু যদি আপনি আত্মাতে ঘুমিয়ে পড়েন তাহলে আপনি স্বর্গে যেতে পারবেন না দরজা বন্ধ হয়ে যাবে দরজা বন্ধ হয়ে যাবে যে জেগে থাকবে সে সজাগ থাকবে সে তাড়াতাড়ি স্বর্গের দিকে পৌঁছাবে আমেন দরজা স্বর্গের দরজা বন্ধ হওয়ার আগে সে স্বর্গের দিকে পৌঁছে যাবে কিন্তু যে ঘুমিয়ে থাকবে যখন তার ঘুম ভাঙবে দেখবে স্বর্গরাজ্যের দরজা বন্ধ হয়ে গেছে গিয়ে নক করবে প্রভু দরজা খোলো প্রভু দরজা খোলো যিশু ভেতর থেকে বলবেন হে অধর্মচারী আমার নিকট হতে দূর হও আমি সত্যি বলছি আমি তোমাকে চিনি না হ্যাঁ আমাকে চেনো না আরে আমি না বলে ওই উদ্দীপনার সভা দেখেছিলাম আমাকে চেনো না তবু স্পষ্ট করে বলুন আমি তোমাকে চিনি না শুনছেন সকলে যদি আত্মাতে ঘুমিয়ে পড়েন স্বর্গরাজ্যে যেতে পারবে না চলুন আমরা একটা ঘটনা দেখি আমরা মতি লিখিত সুসমাচার ২৫ অধ্যায় ১ থেকে ৬ পদ পড়ব
তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারী তুল্য বলিতে হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। তাহাদের মধ্যে পাঁচজন নির্বুদ্ধি আর পাঁচজন সুবুদ্ধি ছিল। কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না। কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল। আর বর বিলম্ব করাতে সকলে ধুলিতে ধুলিতে ঘুমাইয়া পড়িল। পরে মধ্যরাত্রে এই উচ্চরাগ হইল, দেখো বর তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। যীশু তিনি এই দৃষ্টান্ত দিয়েছিলেন, তিনি বলছেন স্বর্গরাজ্য এমন পাঁচ কুমারী তুল্য যারা প্রস্তুত ছিল। আমরা দেখতে পাই এখানে 10 কুমারীর কথা প্রভু যীশু বলেছেন, তার মধ্যে পাঁচজন ছিল সুবুদ্ধিমান আর পাঁচজন ছিল নির্বুদ্ধি বোকা। যারা বুদ্ধি মতি ছিল সেই পাঁচ কুমারী তারা তাদের প্রদীপে তেল ঢেলে তারা বরের জন্য জেগেছিল। বর আসবে এবং তারা বিবাহ বাড়িতে প্রবেশ করবে, বরের সঙ্গে তারা বিবাহ বাড়িতে প্রবেশ করবে। আর পাঁচজন যারা নির্বুদ্ধি কুমারী ছিল আর তারা ভাবছে আরে বর আসতে এখন দেরি আছে, সেই জন্য তারা প্রদীপ তো নিল কিন্তু প্রদীপের জন্য কোনো তেল তারা সঞ্চয় করলো না। এবং তারা দেখছে বর আসতে বিলম্ব করছে, দেরি আছে, সেই জন্য তারা ঘুমিয়ে পড়ল। কি লেখা হচ্ছে ছয়পদে? তারা ঘুমিয়ে পড়েছে, তাদের চোখ ভারী হয়ে গেছে। আরে যখন আসবে তখন দেখা যাবে, বর যখন আসবে তখন দেখা যাবে। আরে এখানকার থেকে একটু তেল জোগাড় করে নেবো আর নদী ছেড়ে বরের সঙ্গে বিবাহ ঘরে প্রবেশ করবো, যখন আসবে তখন দেখা যাবে। এই পাঁচজন নির্বুদ্ধি কুমারী তারা নদীর শূন্য রেখে তারা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ মধ্যরাত্রে বাজনা বাজছে, ব্যান্ড পার্টি বাজছে, চারিদিকে চৈতন্য হচ্ছে, বর আসছে বর আসছে। আগের দিনে দেখবে যখন বিয়ে হতো, তখন বর যখন আসতো, যখন বর বিয়ে করতে যেত পালকি করে, হরণ করে বিয়ে করতে যাচ্ছে, বর পালকিতে চড়ে যাচ্ছে, পালকির মধ্যে বর রয়েছে আর তার সঙ্গে আর বাজনা বাজিয়ে বাজাতে আর সেই বরের পক্ষ থেকে লোকেরা যাচ্ছে, জানতে যাচ্ছে যে বর যাচ্ছে। তখনকার দিনে এই বাজনার আওয়াজ শুনলে আমার খুব ভালোভাবে মনে আছে যে বিশেষ করে গ্রাম অঞ্চলে যে সমস্ত মহিলারা তারা কাজকর্ম করতেন, লোকেরা কাজকর্ম করতেন, সংসারে কাজকর্ম করতেন, তারা সব কিছু ফেলে দিয়ে তারা রাস্তায় বেরিয়ে যেত বর দেখবার জন্য। তারা পালকি দাঁড় করিয়ে তারা বরের মুখ দেখত, বরকে দেখত, তারা সেই দৃশ্যটাকে উপভোগ করত। বলেছেন এরকম অভিজ্ঞতা আছে? ও আছে, হালেলুয়া। কি সুন্দর ছিল না সেই দিনগুলো! এখন তো গোপনে বিয়ে হয়ে গেল, দেখা গেল পাশের বাড়ির ছেলে বউ নিয়ে ঘুরছে, পাশের বাড়ির লোক জানতে পারলো না কি হয়েছে। আরে ভালোবাসতো, প্রেম করতো, নিয়ে চলে এসেছে, কি করবো ছেলে, ফেলে দেবো, সেই জন্য সব কিছু মেনে নিয়েছে। ঠিক আছে, তখনকার সময় আর এখনকার সময় মধ্যে অনেক তফাৎ। যীশু সেই সময়ের কথা বলছেন, মধ্যরাতে বরের আওয়াজ, বাজনা বাজছে আর চারিদিকে শোরগোল পড়ে গেছে, আরে বর এসে গেছে বর এসে গেছে। যারা যে পাঁচ কুমারী যারা তেল প্রদীপে তেল ঢেলে তারা জেগেছিল, সজাগ ছিল, বরের জন্য অপেক্ষা করছিল, তারা তড়ি ঘড়ি করে তারা বরের সঙ্গে আনন্দ করতে করতে বিবাহ বাড়িতে প্রবেশ করলো। আর ওই পাঁচ কুমারী যারা ঘুমিয়ে পড়েছিল, তাদের ঘুম ভেঙে গেছে, এখন তারা কি করবে? আরে তেল কোথায় পাবো, মাছ রাতে দোকান বন্ধ হয়ে গেছে, তেল কোথায় পাবো? দৌড়েছে ওই সুবুদ্ধি পাঁচ কুমারীর কাছে, আরে তোমাদের প্রদীপ থেকে আমাদের কিন্তু তেল ধার দাও, আরে একটুখানি দিলে ব্যাস আমার কাজটা মিটে যাবে, একটুখানি দাও। কিন্তু সুবুদ্ধিরা কি বলছে? না না, যদি আমাদের প্রদীপ থেকে তোমাদেরকে তেল দেয় তাহলে আমাদের ঘাটতি হয়ে যাবে, আমাদের কম পড়ে যাবে, তোমরা কোনো দোকানে যাও যে তেল কিনে নিয়ে এসো আর তোমরা বরের সঙ্গে বিবাহ বাড়িতে প্রবেশ করো। তারা তেল দিল না এবং এই নির্বুদ্ধিরা তারা তেল পেল না আর তারা বিবাহ বাড়িতে প্রবেশ করতে পারল না। আমাদের বরকে প্রভু যীশু খ্রিস্ট, আমেন। আমাদের বরকে, চলে বলি আমাদের বরকে, আমাদের বরকে।
এটা কি মাস চলছে না না ইংরেজিতে কি মাস চলছে এর এর আগে কি মাস ছিল আগস্ট আর এটা কি মাস সেপ্টেম্বর কি বলছে সেপ্টেম্বর তারপরে 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 সেপ্টেম্বর মানে বর আসছে হ্যালেলুইয়া বর আসছে বর আসছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তার মানে বর আসছে আমি বিশ্বাসী আমরা 25 ডিসেম্বর অনেক আনন্দ করি অনেক অনেক ভয়ভীতির করি কেননা আমাদের বর প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন যদি এই জন্মদিনের উৎসবে আমরা এত আনন্দ করি তাহলে যখন আমাদের সেই বর আমাদেরকে স্বর্গে নিতে আসবে তখন কত আনন্দ হবে স্বর্গরাজ্যে হ্যালেলুয়া যদি আপনি আত্মাতে ঘুমিয়ে পড়েন তাহলে এই আনন্দের উৎসব থেকে আপনি বঞ্চিত হবেন আপনি স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন না সেজন্য প্রভু যীশুর কি বলছেন মতি 25 13 পদে মতি লিখিত সুসমাচার 25 অধ্যায় 13 পদ অতএব জাগিয়া থাকো কেননা তোমরা সেই দিন বা সেই দণ্ড জানো না অতএব জেগে থাকো কারণ সেই দিন সেই সময় তোমরা জানো না কখন সেই বর এসে যাবে কখন মনুষ্যপুত্র এসে যাবে কখন প্রভু যীশু খ্রিস্ট দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসবেন তোমরা সেই দিন সেই ক্ষণ সেই সময় তোমরা জানো না সেগুলো তোমরা জেগে থাকো প্রস্তুত থাকো আজকে যারা আত্মাতে ঘুমিয়ে পড়ছে যে সমস্ত বিশ্বাসী আত্মায় ঘুমিয়ে পড়ছে তারা পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না তাদের ঘুম তাদের নিদ্রা স্বর্গ থেকে বঞ্চিত করে দেবে তাদেরকে আপনি বঞ্চিত হতে চান আপনি স্বর্গরাজ্যে বাইরে থাকতে চান যদি আপনি স্বর্গরাজ্যে বরের সঙ্গে থাকতে চান অনন্ত কাল ধরে তাহলে আপনাকে আত্মাতে জেগে থাকতে হবে আপনার আত্মিক জীবনের ঘুমকে দূর করতে হবে হ্যালেলুয়া 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 আমরা দেখব ছয় নম্বর বিষয় আত্মিক জীবনে ঘুমিয়ে পড়ার অর্থ আপনি আত্মিকভাবে অলস আমরা শুনছি আত্মিক ঘুম আত্মিক ঘুম আত্মায় ঘুমিয়ে পড়া আত্মায় ঘুমিয়ে পড়া আত্মায় ঘুমিয়ে পড়ার অর্থ আপনি আত্মিক জীবনে অলস আপনি অলস আপনি বাইবেল খোলেন না আপনি বাইবেল পড়েন না আপনি মণ্ডলীতে যান না আপনি প্রার্থনার সময় কাটান না আপনার কষ্ট হয় আপনি আত্মাতে পরিশ্রম করতে পারেন না আপনি আত্মাতে অলস বিছানাতে ঘুমতে পারেন না অ্যালার্ম দিয়ে রাখছেন ভোরবেলা উঠবো 5টার সময় উঠবো উঠে আমি প্রার্থনা করবো ঈশ্বরের বাক্য পড়বো কিন্তু আপনার চোখ এত ভারী অ্যালার্ম বন্ধ করে ঘুম ছাড়তে চাইছে না আপনি আত্মাতে অলস আপনার চোখ ভারী হয়ে গেছে আপনি আত্মাতে অলস যারা আত্মাতে অলস তাদেরকে বলছে তারা আত্মাতে ঘুমিয়ে রয়েছে যারা অবাধ্য তারা আত্মাতে ঘুমিয়ে রয়েছে যাদের মধ্যে উদ্দীপনা নেই তারা আত্মাতে ঘুমিয়ে রয়েছে আত্মাতে ঘুমিয়ে পড়ার অর্থ হচ্ছে আত্মিকভাবে অলস আর এই অলসদের জন্য বাইবেল কি বলে আমরা হিতোপদেশ 6 অধ্যায় 9 থেকে 11 পদ পড়ব হিতোপদেশ 6 অধ্যায় 9 থেকে 11 পদ হে অলস তুমি কতকাল শুইয়া থাকিবে কখন নিদ্রা হইতে উঠিবে আর একটু নিদ্রা আর একটু তন্দ্রা আর একটু শুইয়া হস্ত জড়সর করিব তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে তোমার দৈন্য দশা তালির ন্যায় আসিবে লেখা রয়েছে আর একটু তন্দ্রা আর একটু নিদ্রা আর একটু চরসর হয়ে থাকা ও আজকে থাম প্রার্থনা করব না কালকে করব আরে আজকের ভোরে আর শরীরটা ঠিক নেই আরে বেড়াতে করে নেব আরে সন্ধ্যাবেলা করে নেব সন্ধ্যাবেলা যখন হলো থাম আমি রাত্রিটা শোয়ার আগে করে নেব যখন রাত্রে শোয়ার সময় হ্যাঁ থাম ও কালকে সকালে করে নেব আর একটু তন্দ্রা আর একটু নিদ্রা আর একটু জড়সড় হয়ে থাকা অলস যে অলস ব্যক্তি বাইবেল বলছে তোমার দরিদ্রতা দস্যু ন্যায় আসবে দস্যু কখন আক্রমণ করে আপনি জানেন না দস্যু কখন আপনাকে বন্দী বানায় আপনি জানেন না দস্যু কখন আপনার জীবনে সর্বনাশ নিয়ে আসে আপনি জানেন না
বাইবেল বলছে যে অলস তার দারিদ্রতা তো শুনায় আসবে আপনি আত্মিকভাবে দরিদ্র হবেন আপনি আত্মাতে ধনবান না হয়ে আপনি আত্মাতে দুর্বল হবেন আত্মাতে আপনি দরিদ্র হবেন যে অলস সে জীবনে উন্নতি করতে পারে না যে অলস সে জীবনে কখনো বৃদ্ধি পেতে পারে না যে অলস সে জীবনে কখনো আগিয়ে যেতে পারে না বাইবেল এরকম অলসদেরকে বলছে যাও তুমি পিপীলিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো দেখো সে গরমকালে সঞ্চয় করে দেখো তুমি পিপীলিকার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো আজকে যারা অলস তাদেরকে পিপীলিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত আমেন পিপীলিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত তারা সঞ্চয় করে রাখে তারা গরমকালে সঞ্চয় করে রাখে যেন পরের সিজনে তারা আরামসে তারা খাবার খেতে পারে তারা সঞ্চয় করে রাখে শুনছেন সকলে বাইবেল বলছে যাও পিপীলিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো এই অলস পিপীলিকার কাছ থেকে শিক্ষা গ্রহণ করো আজকে যদি আপনি আত্মাতে শিথিল হয়ে থাকেন আত্মাতে অলস হয়ে থাকেন প্রার্থনায় দুর্বল হয়ে থাকেন ঈশ্বরের সেবা কাছ থেকে দূরে থাকেন যদি ঈশ্বরের কাছ থেকে দূরে সরে থাকেন প্রিয় বিশ্বাসী আপনার জীবনে আত্মিক শিথিলতা রয়েছে আপনি আত্মাতে অলস আপনি আত্মাতে ঘুমি রয়েছেন আপনাকে জেগে ওঠা উচিত আপনাকে ঘুম থেকে জেগে ওঠা উচিত আপনার অলসতাকে দূর করা উচিত আপনার সমস্ত শিথিলতাকে ছেড়ে ফেলা উচিত আপনাকে দাঁড়িয়ে ওঠা উচিত হালেলুয়া আপনার জীবনে আরো প্রার্থনা প্রয়োজন আপনার জীবনে আরো বাক্যের প্রয়োজন আপনার জীবনে আরো ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করা প্রয়োজন আপনার অলসতাকে ছেড়ে ফেলবেন আপনার জীবন থেকে অনেকে দেখতে পাওয়া যায় তারা যখন প্রথম প্রভুকে গ্রহণ করে তাদের জীবনে কত উদ্যম থাকে উদ্দীপনা থাকে কিন্তু কিছুদিন পরে ঠান্ডা হয়ে যায় তাদের আত্মিক জীবন ঠান্ডা হয়ে যায় তাদের মধ্যে সেই প্রেম আর দেখতে পাওয়া যায় না তাদের মধ্যে সেই ভালোবাসা দেখতে পাওয়া যায় না সেই উদ্যম আর দেখতে পাওয়া যায় না সেই পুরাতন জীবনে ফিরে যায় এর কারণ কি তাদের জীবন আত্মিক শিথিলতা তাদের জীবন আত্মিক অলসতা আরেকটু জনস্বরূপ আরেকটু নিদ্রা আরেকটু তন্দ্রা এই জন্য দারিদ্রতা তোমাদেরকে গ্রাস করবে দর্শন ন্যায় গ্রাস করবে যদি আপনি চান আপনার আত্মিক দারিদ্রতা থেকে নিজেকে বাঁচাতে আপনার জীবনের উন্নতি বৃদ্ধি থেকে নিজেকে বাঁচাতে আপনার আত্মিক শক্তিকে রক্ষা করতে তাহলে আপনাকে এই অলসতা ছেড়ে ফেলতে হবে আত্মিক দুর্বল থেকে ছেড়ে ফেলতে হবে আপনার আত্মিক নিদ্রা থেকে আপনাকে জেগে উঠতে হবে যিশু বলছে জেগে থাকো যেন পরীক্ষা না পড়ো আপনার আত্মা ইচ্ছু কিন্তু আপনার মাংস দুর্বল আপনার মাংসের দুর্বলতাকে ক্রুশেতে প্রভু যিশু তিনি প্রেরিত ক্রুশে টানি দিয়েছেন যেন আপনি আত্মাতে জেগে উঠতে পারেন প্রভু আপনার জন্য প্রস্তুত আছেন আপনাকে শক্তি দিতে প্রভু প্রস্তুত আছেন আপনাকে আত্মাকে উদ্দীপিত করতে প্রভু প্রস্তুত আছেন যদি আপনি তার কাছে সর্বান্ত করে ফিরে আসেন যদি আপনি আপনার আত্মিক জীবনের অবস্থাকে রিয়ালাইজ করতে পারেন যদি আপনি বলেন প্রভুকে প্রভু আমি তোমার জন্য জেগে থাকতে চাই প্রভু আমি তোমার সেবা করতে চাই প্রভু আমি প্রার্থনা করতে চাই প্রভু আমি তোমার বাক্য ধ্যান করতে চাই প্রভু আমি তোমার পথে চলতে চাই প্রভু তার পবিত্র আত্মা দিয়ে আপনাকে শক্তি যুক্ত করবেন যিশু বলছেন পবিত্র আত্মা তোমাদের উপর আসলে তোমার শক্তি প্রাপ্ত হবে তোমরা শক্তি প্রাপ্ত হবে প্রভু তার আত্মা দিয়ে আপনাকে শক্তি যুক্ত করবেন আপনার জীবনের শিথিলতা ছেড়ে ফেলবেন আপনার জীবনের দুর্বলতা ছেড়ে ফেলবেন আপনি আত্মায় উদ্দীপিত হবেন আপনি প্রার্থনা করবেন আপনি প্রভুকে ডাকবেন আর প্রভু বলবেন এই যে আমি হালেলুয়া আপনার রব শুনবেন তিনি আপনার পাশে দাঁড়াবেন তিনি আপনাকে সাহায্য করবেন তিনি আপনাকে তুলে ধরবেন সেই জন্য প্রয়োজন আছে আমাদের আত্মিক জীবনের ঘুমকে ছেড়ে ফেলা যেন বাইবেল বলে হে নিদ্রাগত ব্যক্তি জেগে ওঠো যারা ঘুমিয়ে পড়েছিল তারা তাদের জীবনে সর্বনাশ দেখেছিল শিমশন ঘুমিয়ে পড়েছিল আর শত্রুরা তাকে বন্দী করেছিল যোনা ঘুমিয়ে পড়েছিল তাকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল আমরা দেখতে পাই পাঁচ কুমারী ঘুমিয়ে পড়েছিল আর তারা সমুদ্রে যেতে পারেনি আমরা দেখতে পাই শিষ্যরা ঘুমিয়ে পড়েছিল তারা প্রার্থনায় দুর্বল হয়ে পড়েছিল এ বিশ্বাসী আপনি আত্মাতে ঘুমিয়ে পড়ে ওই একই পরিণতি আপনার জীবনে ঘটবে যে পরিণতি শিমশনের জীবনে ঘটেছিল যে পরিণতি পাঁচ কুমারের জীবনে ঘটেছিল যে পরিণতি জোনার জীবনে ঘটেছিল যে পরিণতি শিশুদের জীবনে ঘটেছিল ওই একই পরিণতি আপনার জীবনে ঘটবে যদি না আপনি আপনার আত্মিক ঘুম থেকে জেগে ওঠেন হালেলুয়া 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 হালেলুয়া